12 অক্টোবর 1992 ময়মনসিংহ উপনির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, নৌকা স্বাধীনতা এনেছে, অর্থনৈতিক মুক্তিও আনবে। 12 অক্টোবর 1996 যমুনা সেতু উদ্বোধনের দিন থেকেই রেল লাইন চালু করার পদক্ষেপ নিতে নির্দেশ দেন শেখ হাসিনা। বঙ্গবন্ধু সেতুর সঙ্গে রেল সেতু যুক্ত করে দুবছর পর একই সাথে উদ্বোধন করা হয়। সড়ক ও রেলপথে যুক্ত হয় বাংলাদেশের পূর্ব ও পশ্চিম। 12 অক্টোবর 2000 ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নতুন 5টি সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্দিষ্ট সময়ের আগেই সেতুগুলোর কাজ শেষ হয়। 12 অক্টোবর 2013 চট্টগ্রামে বহুল প্রতীক্ষিত 4 লেন বহত্তারহাট ফ্লাইওভার সহ 32টি প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।